অনৈতিক সম্পর্কের কারণে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মো গুলাম সাকলায়েন চাকরি খোয়াচ্ছেন এই খবরে মর্মাহত চলচ্চিত্রা অভিনেত্রী পরিমণি নায়িকার ত্রিবিশ্বাস তার সঙ্গে অনৈতিক সম্পর্ক নয় ব্যক্তিগত শত্রুতার শিকার সাকলায়েন তবে সাকলেনের সঙ্গে তার সম্পর্কটা এখনও পরিষ্কার নয় বলে মনে করেন পরিমণি তার মতে সম্পর্কের বিষয়টা একজনের ব্যাপার না দুইজনের পক্ষ থেকে আসে তারা প্রেমে ছিলেন না কি করেছেন কোনো কিছুই পরিষ্কার নয় কিন্তু সম্পর্কটা নিয়ে এত অপবাদ নিয়ে ফেলেছেন সেটা ডিফাইন করার জায়গা রাখেনি মানুষ নায়িকার সংশয় থাকলেও তাদের সম্পর্কে রসায়ন পরিষ্কার হয়ে গেছে তদন্তকারীদের কাছে বাসার সিসিটিভি ফুটেজ এবং পরিমণি ও সাকলাইনের মোবাইল ফোনের ফরেন্সিক বিশ্লেষণে দেখেছেন দু হাজার একুশ সালের চার জুলাই থেকে পরের এক মাস সাকলাইন দিন রাতের বিভিন্ন সময় পরিমণির বাসায় অবস্থান করেন সাকলাইনের স্ত্রীর অনুপস্থিতিতে বাসায় আসতেন নায়িকা দুজনের মধ্যে টেলিফোনে যে আলাপ হয়েছে তা পরিচিত বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্কের এই অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলায় অতিরিক্ত পুলিশ সুপার সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মতামত চেয়ে গত তেরো জুন বাংলাদেশ কর্ম কমিশনকে চিঠি দেয় মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের গুলশান বিভাগে থাকার সময় সাকলাইনের সঙ্গে নায়িকা পরিমণির ঘনিষ্ঠতা ঢাকা বোট ক্লাবে পরিমণিকে ধর্ষণ চেষ্টার মামলায় তদন্ত সূত্রে তাদের পরিচয় এরপর মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন তারা যাতায়াত বাড়ে পরস্পরের বাসায় সর্বশেষ দু হাজার একুশ সালের এক আগস্ট সকাল আটটার দিকে সাকলাইনের সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরিমণি প্রায় আঠারো ঘন্টা অবস্থান করে রাত দেড়টায় বেরিয়ে আসেন সেখান থেকে সেদিনের একটি সিসিটিভি ফুটেজ পরে ফাঁস হয় গণমাধ্যমে চুর মামলায় র্যাবের হাতে পরিমণি গ্রেপ্তারের পর সাকলানের সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় আসে পরিমণি সবকিছু অকপটে স্বীকার করেন পুলিশের রিমান্ডে এর আগে সাভার থানায় পরিমনির করা মামলায় ব্যবসায়ী তিন সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পরে গুলশান থানায় ভাঙচুর মামলায় গ্রেপ্তার হন পরিমণি সাতাশ দিন জেল খেটে কারাগার থেকে মুক্তি পান নায়িকা এ সময়টা নিয়ে তার অনেক কথা বলার আছে জীবনের সাতাশটি দিন গ্রেপ্তার হওয়া থেকে বাসায় ফিরে আসা পর্যন্ত কোনো কিছু কোথাও সাতাশ সেকেন্ডও বলেননি নায়িকা সব কিছু শুধু দেখেছেন পুরোটা বলার মতো পরিস্থিতি যখন আসবে তখন অবশ্যই বলবেন পরিমণি কি কথা জমা আছে পরিমনির মনে নায়িকার দুঃখ তাকে রিমান্ডে কি করেছে এটাও কেউ কখনো জানতে চায়নি তাই এটা নিয়ে কথা বলবেন না তিনি কেননা যখন বলবেন তখন যে কী হবে তা তিনি জানেন না তবে সাকলাইনের চাকরি খোয়ানোই তার কোনো দোষ দেখছেন না নায়িকা তার মনে হয় পুরো বিষয়টির মধ্যেই তিনি নেই কারো হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে সাকলাইনের সঙ্গে এমনটা হচ্ছে এটা হলে সে দোষ নায়িকা নেবেন না স্বরাষ্ট্রমন্ত্রী বলছে পরিমণিকাণ্ডে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়েছিল সাকলাইনকে কিন্তু তার জবাব সন্তোষজনক হয়নি কর্তৃপক্ষের কাছে সরকারি কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে সাকলাইনকে গুরুদণ্ড অর্থাৎ চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়